তারা এই অনুরোধ যে আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি চাইব যে আমাদের যারা উপস্থিত আছে তারা একটু একটু করে এই প্রদর্শনী সম্পর্কে কিছু বলুন। আমি প্রথমে শিল্পী যোগেন চৌধুরীকে বলবো যে দু একটা কথা এই প্রদর্শনী সম্পর্কে। নমস্কার, এমনকি উদ্ভিদগামী নাগাবাহিনীর বাঘটি কোথায় কি অ্যাঙ্গেলে বসে থাকবে এই বিষয়টা আমরা অবশ্যই জানি, এই নিয়ে কিছু কিছু অনেকেই জানতাম, কিন্তু আজকে একটা চাকরি দেখছি এবং এই যে সমস্ত মানুষের কাছে দেখবার মতো জিনিস, অর্থাৎ এগুলো দিয়ে আমাদের এখানে একটি আর্কাইভস করার কথা হচ্ছে শুনছি, কোন এক সময় হবে, কিন্তু আমার মনে হচ্ছে শুধু আর্কাইভস নয় পরিপূর্ণ মিউজিয়াম, সত্যি প্রায় মিউজিয়াম যদি হয় তা অসম্ভব দর্শনীয় একটা জায়গা হবে, যা সমস্ত বাংলার এবং সারা ভারতবর্ষের সংস্কৃতির একটা জায়গা হয়ে উঠতে পারে। আজকে সমস্ত পৃথিবী সত্যি প্রায় চিনে, তারা আসবে দেখবে কিভাবে একজন অসাধারণ ব্যক্তিত্ব, ফিল্ম ব্যক্তিত্ব কিভাবে ফিল্মের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে গেছে। আমার মনে হয় যে আমরা যদি সেইভাবে ভাবতে পারি, জানি না ভাবতে পারবো কিনা, যদি পারি খুবই ভালো হয়। আজকে সত্যিই প্রায় সোসাইটি আছে, তারা তাদের প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করছেন, আমার মনে হয় আরো বৃহত্তর কিছু করা যায় কিনা যেখানে এইসব জিনিসগুলোকে রাখা যায়। আর আমরা